আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এসএসটি টেক বিডি চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যা কিছু জানি তার সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব, আর সে উদ্দেশ্যেই আমার এই ভিডিও। তো আজকের ভিডিওতে দেখাবো আপনি প্রধান শিক্ষকই হন আর সহকারী শিক্ষকই হন, আপনি নিজে কিভাবে আপনার বিদ্যালয়ের তথ্য আপলোড করবেন। এর জন্য নতুন যে অ্যাড্রেস এসেছে আমাদের IPEMIS অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই IPEMIS অ্যাব্রিভিয়েশন, এটার বাংলা অর্থ হলো সমন্বিত প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা। তো এই IPEMIS এর মধ্যে যদি আপনি আপনার বিদ্যালয়ের তথ্য বা আপনার নিজের তথ্য আপলোড করতে চান, তাহলে প্রথমে কিন্তু আপনাকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার আগে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আপনি কিন্তু এই অ্যাকাউন্ট আপনার মোবাইল দিয়ে তৈরি করতে পারেন। তো এখন থেকে আপনিও পারবেন, যদি এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে আপনি নিজেই আপনার এই হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি এই IPEMIS এর মধ্যে সকল তথ্য আপলোড করতে পারবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো চলে এলাম আমরা আমাদের ভিডিওতে। এজন্য আপনাকে প্রথমে আপনার হাতে থাকা মোবাইলটির ক্রোম ব্রাউজারে যাবেন। তো আমি আমার হাতে থাকা মোবাইলটির ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। তো ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনারা এই যে অ্যাড্রেস বার আছে, অ্যাড্রেস বারে এখানে লিখবেন, আমরা সচরাচর যেভাবে ঢুকি, www.dpe.gov.pd। তো আমি এটাতে প্রবেশ করতেছি, www.dpe.gov.bd। তো আমি এটাতে অ্যাড্রেসটা লিখে এখন আমি এটাতে প্রবেশ করব। এই জন্য আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমরা কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পেজে চলে আসছি, তাই না? এখন আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। একটু স্ক্রল করে নিচের দিকে দেখেন, একটু স্ক্রল করে আমরা নিচের দিকে আসলাম। আসার পরে এখানে দেখেন ক্লিক ইউর ডিজায়ার IPEMIS, তো এটাতে আপনারা একটা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর যেহেতু এটা মোবাইল, একটু ছোট দেখাচ্ছে, আমি একটু বড় করে দিই। এই যে দেখেন এখানে আছে সাইন ইন। এই সাইন ইনে এখানে আছে ইমেল অবলিক ফোন নাম্বার। তো আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে দিব। আমি আমার ফোন নাম্বার দিচ্ছি, আপনারা আপনাদের ফোন নাম্বারটা দেবেন, সেই নাম্বার যেটা আপনি ই প্রাইমারি সিস্টেমে যে নাম্বারটা ব্যবহার করেছেন সেই নাম্বারটা দেবেন। তারপর এখানে বলছে একটা পাসওয়ার্ড প্রবেশ করাতে। তো প্রথমে যেহেতু এখানে পাসওয়ার্ড দিবেন, মনে রাখবেন যেই অ্যাকাউন্ট খুলবেন, আপনি প্রধান শিক্ষক হন আর সহকারী শিক্ষকই হন, যে স্কুলেরই হন, এই পাসওয়ার্ডটা সকলের জন্য প্রথমে 6টা 0 দিবেন এখানে, শূন্য। তো আমি 6টা 0 দিচ্ছি, 1 2 3 4 5 6 দিয়ে আপনারা দেখেন এই যে সাইন ইন, এই সাইন ইনে ক্লিক করবেন। তো আমি সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর দেখেন এখন যে পৃষ্ঠাটা আসছে, আপনি যদি ঢুকেন এখানে আপনার নাম শো করবে, আর যেহেতু আমি ঢুকেছি তাই আমার নাম এখানে শো করছে। এখন নিচে দেখেন যে শুরু করুন, আপনারা শুরু করুন একটা ক্লিক করবেন। তো আমি শুরু করুনে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখন এই যে দেখেন কিছু শর্ত আছে এখানে, নতুন পাসওয়ার্ড। এই যে নতুন পাসওয়ার্ডের মধ্যে বলছে কেবল ইংরেজি দেখেন, তারপরে কমপক্ষে 6 অক্ষর দীর্ঘ হতে হবে, কমপক্ষে 6টা, তারপর কমপক্ষে একটি বড় হাতের অক্ষর দিবেন, তারপর কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর দিবেন, এরপর কমপক্ষে একটি সংখ্যা অক্ষর দিবেন, কমপক্ষে একটি বিশেষ অক্ষর দিবেন। বিশেষ অক্ষর বলতে এখানে ওই যে সাইম্বলগুলি আছে, অ্যাট, তারপরে পার্সেন্ট, তারপরে ডলার, তারপরে এই এই এইগুলি বিশেষ চিহ্ন আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন আমি একটা নতুন পাসওয়ার্ড দিচ্ছি,
তো প্রথমে কেবল ইংরেজি যেহেতু আমার ইংরেজি আছে আর কমপক্ষে 6টা হতে হবে আর একটি বড় হাতের তো তো আমি প্রথমে ক্যাপিটাল লেটার দেই দিলাম দেওয়ার পরে আমি পরে স্মল লেটার দেই দিলাম তারপরে আমি একটা বিশেষ এই যে দেখেন এখানে একটি বিশেষ কমপক্ষে একটি বিশেষ অক্ষর লিখতে হবে তো আমি একটি বিশেষ অক্ষর এখানে দিয়ে দিলাম এট দিয়ে দিলাম তারপর আমি আরেকটা সংখ্যা দিলাম দেওয়ার পরে দেখেন আমার এই যে সবগুলি ঘর সবুজ দেখাচ্ছে এই যে কেবল ইংরেজি কমপক্ষে 6টি অক্ষর দীর্ঘ কমপক্ষে একটি বড় হাতের অক্ষর তারপরে কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর তারপরে কমপক্ষে একটি সংখ্যা অক্ষর কমপক্ষে একটি বিশেষ অক্ষর মানে সবগুলি আমার ঠিক হয়েছে তো ঠিক হওয়ার পরে দেখেন এরপরে যে আছে এখানে পাসওয়ার্ড নিশ্চিত করুন উপরে আপনি যে পাসওয়ার্ডটা লিখেছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে আবার লিখবেন তো আমি আবার লিখে দিচ্ছি তো আমি এটা লিখে দিলাম উপরে যে পাসওয়ার্ডটা লিখেছি আমি এখন নিচে সেই পাসওয়ার্ডটাই লিখেছি লিখে এখন চালিয়ে যান এই যে দেখেন এখানে আছে চালিয়ে যানে আমি ক্লিক করব তো করলাম হ্যাঁ চালিয়ে যানে করার পরে এখন দেখেন দ্বিতীয় পদক্ষেপ দুই এর পদক্ষেপ টু এখানে আপনার সুরক্ষা প্রশ্ন সেট করুন অর্থাৎ আপনার পাসওয়ার্ড যদি হারিয়ে ফেলেন এর জন্য আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয় যে উত্তরগুলি আপনি দেবেন আপনার প্রশ্নটা আপনি নিজেই এখান থেকে বাছাই করবেন এই যে নিরাপত্তা এক তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করবেন যেমন এখানে ক্লিক করেন ড্রপডাউন বাটনে তো এখন আপনি দেখেন এখানে প্রশ্ন আছে আপনার প্রথম স্কুলের নাম কি ঠিক আছে আমি এটা দিয়ে দিলাম আমার প্রথম স্কুলের নাম তো আমি এখানে দিলাম যে ঠাকুরবুক সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলায় লিখতে পারেন অসুবিধা নাই আমি আমার প্রথম প্রশ্নের উত্তরটা এখানে দিয়ে দিলাম যে আপনার প্রথম স্কুলের নাম কি অর্থাৎ আমি যে স্কুলে প্রথম যোগদান করেছিলাম সেই বিদ্যালয়ের নামটা আমি দিয়ে দিলাম তারপরে নিরাপত্তা প্রশ্ন দুই তালিকা থেকে একটি প্রশ্ন চেক করুন তো স্কুলে আপনার প্রথম বন্ধুর নাম কি বা শিক্ষকের আপনার প্রথম শিক্ষকের নাম কি আপনি এখানে দিয়ে দিন আমার প্রথম শিক্ষকের নামটা আমি লিখব সাইদুর রহমান আমি সাইদুর রহমান লিখব তো আমি আমার প্রথম শিক্ষকের নাম লিখে দিলাম তারপরে দেখেন নিরাপত্তা প্রশ্ন তিন তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করুন এখান থেকে এই ড্রপডাউন বাটনে ক্লিক করে আরেকটা প্রশ্ন সহজ একটা প্রশ্ন আপনার প্রথম পোষা প্রাণীর নাম কি এটা দিয়ে দিই যেখানে আমি বিড়াল দিয়ে দিই আপনি ইংলিশও লিখতে পারেন কোনো সমস্যা নেই এখানে বাংলাও লিখতে পারবেন ইংলিশও লিখতে পারেন আমি সবগুলি এই যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এই যে জমা দিনে আপনারা ক্লিক করবেন তো আমি জমা দিনে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পর দেখেন আসছে সম্পূর্ণ মানে আপনি এখন ব্যবহারের জন্য প্রস্তুত IPEMIS অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে এখন আপনি প্রবেশ করতে পারেন এর জন্য দেখেন আপনি সাইন ইনে প্রবেশ করবেন তো সাইন ইনে প্রবেশ করলে পরে আপনি ওই যে আপনার ফোন নাম্বার দিয়েছিলেন যেখানে আপনি আপনার ফোন নাম্বার প্রবেশ করিয়ে দিবেন আমি ফোন নাম্বার দিয়ে দিলাম আমারটা তারপরে দেখেন এখানে আমার ওই যে পাসওয়ার্ড আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এখন নতুন ওইটা দিব এই জন্য আমি হ্যাঁ আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে এখন দেখেন আমি এই যে দিয়ে এখন আমি সাইন ইনে ক্লিক করব তো সাইন ইনে ক্লিক করলাম হ্যাঁ এখন দেখেন আমি প্রবেশ করে ফেলেছি আমার এখানে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে দেখেন জর্জরিয়া জিপিএস জর্জরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপর এখানে সক্রিয় আছে আমারটা সর্বশেষ আপডেট হয়েছে 28 মার্চ 2022 আমি আপডেট করেছিলাম তো এখন দেখেন উপরে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের অধীনে হলো আমার এইগুলি তারপরে আবেদনের তালিকা তারপর শিক্ষক ব্যবস্থাপনা
বিদ্যালয়ের তথ্য প্রোফাইল আপডেট প্রোফাইল আপডেটে আমি ক্লিক করি আমি প্রোফাইল আপডেটে ক্লিক করলাম ক্লিক করার পরে লোড হচ্ছে প্রোফাইল আপডেটে কি আমার ছবিটা আমি এখানে দিয়ে দিই ছবি আপলোড তো ক্যামেরা আমার বর্তমান ছবিটাই আমি দিয়ে দিই এখন এর জন্য আমি আমার ছবিটা বলতেছি তো এখন আমি আপাতত এই ছবিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের গ্যালারি থেকে নিয়ে আসতে পারবেন তো আমি এতটুকু দিয়ে দিলাম তো ইচ্ছাগুলি বাতিল করুন এখানে ক্লিক করতে পারেন অথবা ঠিক আছে আপনি এখানেও দিতে পারেন তো আমি একটু বড় করে দিই যত বড় করে দিতে পারবেন আপনি ছবিটা তো আমি আপাতত হ্যাঁ এত বড় করে দিচ্ছি দেওয়ার পরে এই যে আমি ঠিক আছে এখানে ক্লিক করব হ্যাঁ ঠিক আছে ক্লিক করলাম তো দেখেন আমার প্রোফাইলে ছবিটা এসেছে তো আপনারা এইভাবে আপনাদের প্রোফাইলে ছবি সেট করবেন ছবি সেট করে এখন দেখেন এখানে আপনার বিদ্যালয়ের মৌলিক তথ্য যে 25টা তথ্য আছে এর মধ্যে 16টা পূরণ হয়েছে যদি এখানে পূরণ করতে চান এখানে ক্লিক করলেই যেগুলি অপূরণ আছে এগুলি পূরণ করে দিবেন ঠিকানার তথ্য 14টা থেকে 14টায় আছে এটা সম্পূর্ণ ফিল আপ এর জন্য সবুজ দেখাচ্ছে পারিবারিক তথ্য দেখেন 44টা থেকে 22টা দেখাচ্ছে আরো 22টা বাকি আপনি এখানে ক্লিক করে আপনি এগুলি সেটিং করতে পারবেন মানে ফিল আপ করতে পারবেন তারপর শিক্ষাগত যোগ্যতা 21টা থেকে 15টা হয়েছে আপনি এখানে ফিল আপ করতে পারেন প্রশিক্ষণের তথ্য 20টা থেকে 9টা ফিল আপ হয়েছে আর বাকিগুলি আপনি এখানে ক্লিক করে আপনি ফিল আপ করতে পারেন পোস্টিং এর বিবরণ দেখেন 6টা থেকে মাত্র 1টা ফিল আপ হয়েছে তো আপনি এখানে ক্লিক করে আপনি এখানে ফিল আপ করতে পারবেন তারপরে দেখেন আপনার বিদ্যালয়ের যে আরো আছে যে শিক্ষক ব্যবস্থাপনা এই যে আবেদনের তালিকা এখানে এই যে পেন্ডিং আবেদন সমূহ আমার আবেদন সমূহ আবেদনের ইতিহাস তো শিক্ষক ব্যবস্থাপনা যদি যান এখানে শিক্ষকের তালিকা নতুন শিক্ষক এই শিক্ষকের তালিকা ক্লিক করলে আপনার বিদ্যালয়ের এই শিক্ষকের তালিকা ক্লিক করলে বিদ্যালয়ের শিক্ষকদের তালিকা আসবে তারপরে বিদ্যালয়ের তথ্য এটাতে ক্লিক করলে আপনার বিদ্যালয়ের তথ্য আসবে তারপর শিক্ষার্থী সারাংশ বার্ষিক সুমারি বার্ষিক পাঠ্যপুস্তক বিবরণ এই যে নতুন পাঠ্যপুস্তক যদি আমরা ক্লিক করি এই যে বার্ষিক চাহিদা বইয়ের চাহিদা তারপরে চাহিদা বইয়ের স্ট্যাটাস এগুলি আপনারা এখান থেকে ফিল আপ করে দিতে পারবেন তো এভাবে আপনারা মোবাইল দিয়ে আপনাদের আপনারা যে কেউ অর্থাৎ প্রাইমারি শিক্ষক প্রধান শিক্ষক হয়ে হন আর সহকারী শিক্ষক হয়ে হন এই IPEMIS এ অ্যাকাউন্ট তৈরি করে আপনারা নিজেরাই নিজেদের তথ্য এখন থেকে দিতে পারবেন তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে আপনার পাশে থাকা সাবস্ক্রাইবার বেল আইকনটি বাজিয়ে অন করে দিবেন এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে তো আজ এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ